আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ব্যক্তিগত সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। এই পরীক্ষায় অঙ্ক ছিল মোট 15টি এবং প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 1, সেই ক্ষেত্রে এক কথায় উত্তর দাও এই টাইপের কোশ্চেন ছিল, সেই ক্ষেত্রে আমরা সেটার মতো করেই সমাধানটা করছে। অঙ্ক শুরু হবে 41 নম্বর অঙ্ক দিয়ে। 41 নম্বর অঙ্কে বলা ছিল 28 ডিগ্রি কোণে সম্পূরক কোণের অর্ধেক কত। তো সম্পূরক কোণ দুইটা মিলে আমরা জানি হয় হচ্ছে 180 ডিগ্রি, তো এইটা থেকে 28 ডিগ্রি আমরা বাদ দিব, আসবে হচ্ছে 152 ডিগ্রি। তো 152 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ, চেয়েছে এটার অর্ধেক, তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করতে হবে। দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 76 ডিগ্রি। 76 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্নে বলা আছে অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ একটা উপপাদ্য আছে এমন যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে 90 ডিগ্রি। তারপরের প্রশ্নে বলা আছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখুন। চক্রবৃদ্ধির মুনাফার সূত্রের ক্ষেত্রে আমরা বলতে পারবো সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ সূত্র যে টাকাটা আসবে সেটা, পি হচ্ছে আমাদের মূলধন বা মূল টাকাটা বা আসল, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন হচ্ছে সময়। এই সময়টা সবসময় বছরে প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে সূত্র হবে হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তারপর প্রশ্ন নম্বর 44। 44-এ বলা আছে 7, 12, 17, 3, 11, 6, 13 সংখ্যাগুলোর গড় কত। তো এখানে সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে হচ্ছে 7 যোগ 12 যোগ 17 যোগ 3 যোগ 11 যোগ 6 যোগ 13 যোগ 3, এই সবগুলি যোগ করলে আসবে হচ্ছে 72। তো 72 আমাদের সংখ্যা হচ্ছে 8টা, তাহলে 8 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 9, তাহলে গড় হবে হচ্ছে 9, এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 45। 45-এ বলা আছে 60 জন ছাত্রের মধ্যে 18 জন ফেল করলে পাশের হার কত। এখানে বলা আছে ফেল করেছে হচ্ছে 18 জন, তাহলে পাশ করেছে কত। পাশ করেছে হচ্ছে 60 থেকে 18 বিয়োগ করলে যা হয় সেটা, এটা আসবে হচ্ছে 42। তাহলে 42 জন কি করেছে, 42 জন পাশ করেছে, তাহলে পাশের হার হবে হচ্ছে উপরে 42 নিচে 60 ইন্টু 100, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 70%। এই 70% হবে হচ্ছে পাশের হার, এটি এই প্রশ্নের উত্তর। বৃত্তের কেন্দ্রে কোণ কত ডিগ্রি সমান। বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, এটা চতুর্দিকে ঘুরিয়ে যে কোণটা হয় এটা হবে হচ্ছে 360 ডিগ্রি সমান। 360 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 47। 47-এ বলা আছে 40, 60 এবং 88 এর গসাগু কত। তো 40, 60 এবং 88 গসাগু বের করতে গেলে ফার্স্টে 40 এবং 60 আমরা করি, এটা 1 দিয়ে যাবে, আসবে হচ্ছে 40, নিচে থাকবে হচ্ছে 20, আবার 40 এখানে লিখতে হয়, দুইবার যাবে, কাটাকাটি হয় হচ্ছে 40, তাহলে এখান থেকে একটা পেলাম হচ্ছে 20। এবার 20 এবং 88 যেটা আছে সেটার মধ্যে হিসাব করতে হবে, তাহলে 4 দিয়ে দিলে আসবে হচ্ছে 4, 20, 80 থাকবে হচ্ছে 8, 20 দিয়ে দিলে আসবে হচ্ছে 2, 8 দুগুণে 16 ভাগশেষ থাকবে হচ্ছে 4, এই 4 দিয়ে আবার এই 8কে ভাগ করতে হবে, 2, 4 দুগুণে 8 থাকবে হচ্ছে 4, তাহলে এই গসাগুটা হবে হচ্ছে 4, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 48। 48-এ বলা আছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 17 হবে। তাহলে কোন সংখ্যার বর্গমূলের সাথে, কোন সংখ্যার বর্গমূল তার সাথে আমরা কি করব, 9 যোগ করব, তাহলে যোগফল কত হবে, যোগফল হবে হচ্ছে 17। ধরে এটি সংখ্যা নেই এক্স, তাহলে বর্গমূল হচ্ছে রুট ওভার এক্স, এইটা যোগ 9 ইকুয়ালস আসবে হচ্ছে 17, এটা হচ্ছে অবস্থা এখন, এটা করলে আসবে হচ্ছে রুট ওভার এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 8, বা বর্গ করলে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 64, অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে 64, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 49। 49-এ বলা আছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো এইটা একদমই সোজা একটা অঙ্ক, কমন একটা অঙ্ক। এখানে বলা হচ্ছে আগে যদি 100 টাকার তেল পাওয়া যেত, এখন সেই তেলের দাম 25 টাকা বেড়ে হয়েছে 125 টাকা, তাহলে এখন আমরা বলতে পারবো হচ্ছে 125 টাকায় পাওয়া যায় 100 টাকার তেল,
তাহলে এখন আমরা 100 টাকা নিয়ে বাজারে গেলে পাবো হচ্ছে 100 ÷ 125 ইন্টু 100 ইকুয়ালস আসবে হচ্ছে 80 টাকার তেল। তাহলে 100 টাকার তেলের জায়গায় এখন আমরা 80 টাকার তেল, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার কমাতে হবে হচ্ছে 20 টাকার, অর্থাৎ 20% ব্যবহার কমাতে হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 50, 50-এ বলা আছে 12 এর কত শতাংশ 18 হবে। তো 12 এর কত শতাংশ, কার 12 এর, তাহলে 12টা আসবে হচ্ছে নিচে, এর সাথে তুলনা করছি আর বের করতে হবে হচ্ছে 18 ইন্টু আসবে হচ্ছে 100, এটা করলে আসবে হচ্ছে 150, অর্থাৎ 150% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 51, 51-তে বলা আছে 10 টাকাকে এমনভাবে দুইজনের মধ্যে ভাগ করুন যাতে পার্থক্য 1 টাকা হয়। তাহলে এখানে যে 10 টাকা আছে এখান থেকে 1 টাকা আমি আগে সরিয়ে রাখবো, তাহলে আসবে হচ্ছে 9 টাকা। এই 9 টাকা দুইজনের মধ্যে ভাগ করে দেব, পাবে হচ্ছে 4 টাকা 50 পয়সা করে। তো 4 টাকা 50 পয়সা একজন পাবে, আরেকজন পাবে হচ্ছে 4 টাকা 50 পয়সা, কিন্তু ওই যে 1 টাকা সরিয়ে রেখেছিলাম সেটা এখন আমরা এখানে যোগ করব, আসবে হচ্ছে 5 টাকা 50 পয়সা। তাহলে একজন পাবে হচ্ছে 4 টাকা 50 পয়সা, আরেকজন পাবে হচ্ছে 5 টাকা 50 পয়সা। দেখুন এদের মধ্যে পার্থক্য এখন 1 টাকা হয়েছে, সেক্ষেত্রে এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 52, 52-তে বলা আছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত? তো 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। ক্রমিক সংখ্যা ধরে নেই একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, একটা এক্স, একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। এই 3টা ক্রমিক সংখ্যার যোগফল, সরি গুণফল হচ্ছে তাদের যোগফলের 5 গুণ। যোগফল আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, এইটার 5 গুণের সমান, বা এটা ক্যালকুলেশন করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সটা আমি রাখলাম এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, সূত্র করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর এখানে এটা কাটা আসবে হচ্ছে 3x 5 ইন্টু 3x, তাহলে এক্স এক্স কাটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে 15, বা এক্স স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 16, বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 4 বর্গমূল করলে। এখন সংখ্যা 3টির গড় কত? সংখ্যা 3টির গড়, তাহলে একটা যদি 4 হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এইটা আসবে হচ্ছে আমাদের 3, এক্স প্লাস ওয়ান এইটা আসবে হচ্ছে আমাদের 5। তাহলে সংখ্যাগুলো হবে হচ্ছে আমাদের 3, 4, 5। 3, 4, 5-এর মধ্যে মাঝখানে যেটা থাকবে সেটা হবে হচ্ছে গড়, অর্থাৎ 4 হবে হচ্ছে গড়, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 53, 53-তে বলা আছে রোমান সংখ্যায় রূপান্তর করুন 52, 52-কে রোমান সংখ্যায় লিখতে হবে। 52-র ক্ষেত্রে রোমান সংখ্যায় 50 হচ্ছে এল এর সমান, আর এক তো আপনারা জানেন আই, আর এক যদি 2 হয় তাহলে 2টা আই লিখতে হয়, তাহলে আসবে হচ্ছে এল আই আই, এটি হবে হচ্ছে রোমান সংখ্যায় প্রকাশ। তারপর প্রশ্ন নম্বর 54, 54-তে বলা আছে একটি ত্রিভুজের 2টি কোণের মান 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? তো 2টি কোণ, একটা হচ্ছে 35 ডিগ্রি আর একটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে 2টা কোণ যোগ করলে আসে হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু 2টা কোণ 90 ডিগ্রি হয়ে গিয়েছে, তাহলে আরেকটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি ত্রিভুজে 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রির সমান। তাহলে যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে এটাকে বলা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 55, 55-তে বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস 3x-1 হলে ফাংশন অফ 0 ইকুয়ালস কত? তো ফাংশন অফ 0 মানে হচ্ছে এখানে x এর জায়গায় সব 0 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 0 স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 3 ইন্টু 0 মাইনাস 1, তো এগুলো 0 আসবে, 0 প্লাস 1 0 প্লাস 0 মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 1, তাহলে ফাংশন অফ 0 ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 1, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।